তো এখন নিজেকে চিনতে হলে আগে আমার এই দেহটাকে চিনতে হবে, আমি কে জানতে হবে, আমার ভিতরে কোথায় আমি অবস্থিত আছি সেটাকে জানতে হবে, আর সেটাকে জানতে গেলেই এই দেহের বেনা জানতে হবে। হ্যাঁ, যেমন বলছে যে লালন সাঁইজি বললেন যে তুমি আগে যদি যে আপনারে চিনতে পারলে যাবে অচেনারে চেনা। তাই আপনকে চিনবো কীভাবে, এটা হলো মূল বিষয়। তো এই দেহের পঞ্চ বেনা যদি কেউ জানে, তাদের কর্মগুলো যদি কেউ করতে পারে, তবে ওখান থেকে নফস উদ্ধার হবে। যে পাঁচটা নফস আমাদের মানব দেহের মধ্যে আছে, তার মধ্যে চারটা জীব আর একটা হচ্ছে পরম বা আল্লাহর নূর। এখানে বলছে আগুন পানি বাতাস মাটি আর নূর দ্বারা এই মানব দেহ খাঁটি করা হয়েছে। হ্যাঁ, তো এখন এই নূরটা কি? নূরটা হচ্ছে আল্লাহর অংশ। হ্যাঁ, যে আগে যে কথাটা বলে গেলাম যে আহাদ হতে আহম্মদ, মানে আল্লাহর নূরে মোহাম্মদী নূর তৈরি হলো, মোহাম্মদী নূর থেকেই সমস্ত জাহান মাকলুকগুলো তৈরি হলো, তাই না? তো এখন যদি তাই হয় তাহলে এই দেহকে না জানতে পারলে তো আমি সেটা বুঝতে পারবো না। তাহলে এই দেহকে এই পাঁচ পাঁচটা যে বেনা, আগুনের কাজ কি, মাটির কাজ কি, পানির কাজ কি, বাতাসের কাজ কি, আর নূর কি করছে, এটা যদি আমি জানতে পারি তবেই আমি আমাকে চিনতে পারব। তো এখন এটা যখন আমি জানবো এবং এই কর্মটা শুরু করতে যাব, তখন কি হবে, রিপুতে আমাকে তাড়াবে। কারণ রিপু অর্থ হচ্ছে শত্রু, এই দেহের মধ্যে ছয়টা রিপু আছে, এই রিপুরা আমাকে তাড়াতে থাকবে। আর তাড়াতে থাকলে তখন দেখা গেল যে আমি ডাইভার্ট হয়ে যাব, তাহলে তার আমাকে চেনা হলো না। তাই বলছি যে দেহকে আগে জানো, যে পঞ্চ বেনাকে জানো, তার কর্ম সারো, তাহলে তোমার ষড়রিপু কন্ট্রোল করতে পারবে। কারণ ষড়রিপু দমন করা যায়, ষড়রিপু ত্যাগ করা যাবে না। আসলে ত্যাগ করার কোনো পথ নেই, তুমি দমন করে রাখতে হবে। যেমন আমার বাবাজি, এই যে বাবাজি এখানে খাদেম আছেন, উনি যদি রিপুকে কন্ট্রোল করতে না পারতো তাহলে কিন্তু এখানে বসে থাকতে পারতো না সারাদিন, পারতো না। কেন পারতো না? যে ওনার ভিতরে তো রিপু তাড়াচ্ছে, তাহলে উনি তো নিজেই সত্য পথে যেতে পারছে না, তাহলে এই সত্য জায়গায় বসে থাকবে কীভাবে? এটা তো সত্য জায়গা, সাইজির সত্য। আমরা মনে করি যে সাইজি সত্য, আল্লাহ যেমন সত্য, হালে বায়াতে গুরু তেমন সত্য, আর সাইজিও তেমনই সত্য। তাহলে সত্য জায়গায় বসে থাকলে থাকতে গেলে নিজে আগে সত্য হতে হবে। তা রিপুর কন্ট্রোল না হলে তো সত্য হওয়া যাবে না। তো রিপু কন্ট্রোল যখন করতে যাব, তখন কি কাম ক্রোধ লোভ মোহ মাত মাৎসার্য, ছয়টা রিপু এই দেহের মধ্যে বিচরণ করছে। আবার এই দেহের মধ্যে চারটা চন্দ্র আছে, যেমন শুক্র বীর্য মূত্রগুর্জ, এই যে চারটা চন্দ্র, বাউলরা বলছে চব্বিশ চন্দ্র, সাড়ে চব্বিশ চন্দ্র, মেলা কিছু বলে, কিন্তু আসলে তাদের যদি আমরা প্রশ্ন করতে যাই যে বাবা এটা চব্বিশ চন্দ্রটা কোথায় কোথায়, বলতে পারবে না। মুখস্থ বিদ্যা বলে, তাই তো তারা এলোমেলো হয়ে যায়, তারা সঠিক পথটা মানুষকে দেখাতে পারে না। স্টেজে তারা অনেক কথা বলে, কিন্তু আসলে তার কয়টা সত্য আর কয়টা মিথ্যা নিজেও জানে না। আমি কিন্তু একসময় বাউল গান করেছি, কিন্তু যেদিন আমি সাইজির পদে ন্যস্ত হয়ে গেলাম, সাদা বসন পরে ফেললাম, সেদিন থেকে বলেছি আমি আর কোনোদিন বাউল গান স্টেজে করতে পারবো না। কেন? ওর মধ্যে শতকরা 75 80 ভাগ বলতে হয় মিথ্যা কথা মানুষকে বোঝানোর জন্য, এই জন্য আমি বাউল গান বাদ দিয়ে দিচ্ছি। এখন বাউলরা যারা গান করে তারা হচ্ছে পেটের খোরাক যোগায়, পয়সার লোভে করে এবং দিনকে বলে যে আমরা প্রচার করছি, আসলে তারা সঠিক পথে নিয়ে যেতে পারছে না, তাই তো বিভিন্ন জায়গায় তাদের ঠেকায় দেওয়া হচ্ছে। কারণ কি, একটা মানুষকে ভালোবেসে যদি দুইটা ভালো কথা দিয়ে তাকে শাসন করা হয় সেটা একরকম, আর যদি আমি তাকে বকাবকি করি, তাকে মারামারি করি, আমি ক্ষমতা দেখাতে যাই, আমি দম্ভ দেখাতে যাই, তাহলে আর কিন্তু দিনের পথ সঠিক থাকে না। তো এই জন্য বলছি যে তুমি মানুষের সঙ্গে মেশো এবং ভালো কথা বলে তাকে তোমার দলে আনো, কন্ট্রোল করো, আল্লাহর পথ দিয়ে তাকে কন্ট্রোল করো, নবীর দিন দিয়ে তাকে কন্ট্রোল করো। হ্যাঁ, এখন এইভাবে যদি আমরা আগাই
তবেই আমাকে আমার চেনা সম্ভব, এই দেহটাকে জানা সম্ভব। দেহকে পরিশুদ্ধ করার প্রথম ধাপটা কি আছে? দেহকে পরিশুদ্ধ করার প্রথম ধাপটাই তো আমি বললাম, পঞ্চ বেনা জানো, এবং এই পঞ্চ বেনার যে কর্ম, আগুনের কি কর্ম, বাতাসের কি কর্ম, এই কর্মগুলো জেনে যদি সেই কর্মগুলো থেকে তুমি বিরত থাকতে পারো, তবেই দেহ পরিশুদ্ধ হবে, আত্মার শুদ্ধতা হবে সালাতুল জিক্রির মাধ্যমে। আমাদের যে আত্মাটা আছে এটা সালাতুল জিক্রির মাধ্যমেই পরিশুদ্ধ হবে। এই জিকির কথাটা সব জায়গায় বলা আছে, আহলে বায়তে সব জায়গায় বলা আছে, আমার সাইজির পদে বলা আছে, ঠিক আছে? জিকিরে তোমার কালকে পরিষ্কার করো, ফে কাপ ইয়া রে, এই চারটে শব্দ হচ্ছে ফকির শব্দটার উৎপত্তি। এখন ফাঁকা হও, আগে তোমার কাল্পটাকে ফাঁকা করো, যত ময়লামাটি আছে পরিষ্কার করো, ফাঁকা করলে রেজাবন্দি হও, মানে একটা জায়গায় আল্লাহর পথে বা নবীর পথে বা গুরু যে পথ দেখালো আমাকে শুদ্ধ পথ, সেই পথে সঠিক জায়গায় দাঁড়াও। যদি দাঁড়াতে পারো তবেই তুমি ফকিরি পাবে। আর ফকিরি মানে ভিক্ষা করা না, ফকিরি মানে আমার সম্পদ আছে অনেক, আমি ছেলে মেরে লেহে দিয়ে দিছি, দিয়ে কইলাম আমি ফকির হয়ে গেছি, কাঙাল দে বাবা কিছুকে দে, নাইলে আমি চলুন কেমনে। যেমন এইখানেই অনেকে আছে, সব মাজারেই থাকে এরকম, যে যারা অনেক সম্পদধারী লোক তারা নিজের সম্পদ সব ছেলে মেয়েকে দিয়ে সে মানুষের দ্বারে দ্বারে হাত পাতে, হাত পেতে তারা চলে। কিন্তু হাত পাতার তো বলে নাই, আল্লাহ কোথাও বলে নাই, নবী কোথাও বলে নাই যে তুমি ভিক্ষা করো। কি বলছে নাকি বাদন বলছে কি বাবু বলছে না বলে নাই? তাহলে যদি না বলে থাকে তাহলে আমরা এই ফকির বেশ ধারণ করে আমরা আল্লাহর ফকির হওয়া হইতে যে ভিক্ষুক হয়ে গেলাম, তো এইখানে একটা ভণ্ডামি নাকি? এটা ভণ্ডামি নয় কি? যেমন আমার সম্পদ আছে, দয়াল আমাকে অনেক সম্পদ দিয়েছে, আল্লাহ অনেক মেহরবানি করেছে আমার উপরে, এখন আমি যদি সব ছেলে মেয়ের নামে লিখে দিছি কিন্তু আমার নামে এখন আর কিছু নাই, নাই কেন? যে আমি ওই যে যন্ত্রণা, সম্পদের যে যন্ত্রণা, ওইটার থেকে আমি বিরত থাকতে চাই। এখন যদি চলতে গেলাম রাস্তায়, চলার সময় ভক্তদের বলি বাবা আইসি গাড়ি ভাড়া দে, হবে না? তাহলে ওই সন্তান যে আছে তাকে বলো যে বাবা আমি অমুক জায়গায় যাবো, আমার খরচ দাও, এটা কিন্তু অপরাধ না। কিন্তু যদি আমি ভক্তের কাছে এসে বলি যে আমার গাড়ি ভাড়া নিয়ে আমার খরচ দাও, তাহলে এটা অপরাধ, এটা ফকিরির বাইরে চলে যায়, এটা ভিক্ষুক ভিক্ষাবৃত্তি হয়ে যায়। তাহলে আমরা যে দেহের মধ্যে ছিলাম, হ্যাঁ, দেহের আরো বিশাল বিশ্লেষণ করা এখানে সম্ভব নয়, কারণ আমি পয়েন্ট আউট করেছি। জানতে হলে একজন জানেওয়ালার কাছে যেতে হবে। যেমন লালন বলল যে চেনাল পেলে চিনে নিতাম, যে তো মনের ধুকধুকি, তো একটা চেনাল মানুষের কাছে যাও তোমাকে চেনার জন্য, হ্যাঁ, একজন আলেমের কাছে যাও যে হচ্ছে আল্লাহওয়ালা, হ্যাঁ, এলমের দাবিদার, যে চারটা এলমের দাবিদার, তার কাছে যাও তুমি এলম শিক্ষা গ্রহণ করার জন্য। আমার নবীজি বলছে যে তুমি জ্ঞান অর্জন করার জন্য শুধু চীন দেশে যেতে পারো। আসলে এই দেহতত্ত্ব ব্যাপারটা কি মূল অর্থ? আমি নিজে আমাকে চেনা, আমি আমাকে চেনা, আমি যেমন নামাজও পড়তেছি, উযু করছি, কিন্তু আমার নিজেকেই উযু করতেছি, নামাজ পড়তে হলে আমার নিজেই পড়তে, দেহটাকেই সব জায়গায় উপস্থাপন করা হচ্ছে। শুদ্ধ ভাবে যদি কেউ করতে পারে তবে সেটা সঠিক, মানে হজ করতে গেলে তো আমার নিজেকেই যাওয়া লাগছে, তার মানে সব জায়গায় আমাকেই যেতে হবে, এবং সে আমাকেই চিনতে হবে। নিজেকে চেনাটাই হচ্ছে দেহের খবর পাওয়া। এখন এখানে বিশাল বিশ্লেষণ যেটা আছে এটা সর্বসম্মুখে বলা সম্ভব নয়, কাজেই আমি এর বেশি বলবো না। আচ্ছা, এই রিপুগুলো যে ছয়টা রিপু, অন্তত কিছু একটু বলে দেন যেন মানুষ এই, এখন ছয়টা রিপু একসঙ্গে যদি কেউ ধরতে চায়, একসঙ্গে কন্ট্রোল করতে চায়, এটা সম্ভব না। একটা একটা করে দলে আনতে হবে, যে আমি আমার দলে আনবো কাকে, তো কাকে আনবো? এর রিপুর সবচেয়ে দুর্বল যে আছে আমার মধ্যে তাকে আগে আনবো, তারপরে আমরা দুইজন হলাম, দুইজন মিলে আরেকজনকে ধরবো, এইভাবে ছয়টা রিপুকে কন্ট্রোল করতে হয়। কাজেই এটা একসঙ্গে ধরে কন্ট্রোল করা সম্ভব। এটার প্রাথমিক উপায়টা কি? এগুলো থেকে একটু সেফ থাকার, ওই যে শুদ্ধ আহার, শুদ্ধ চিত্ত, শুদ্ধ মন, সালাতুল জিক্রিতে চলে যাও, তাহলে তুমি শুদ্ধ হতে পারবে। আর শুদ্ধ হলে একটু সহজ করে বলে যে মানে হালাল জীব যদি ভক্ষণ করো তোমার মধ্যে জীবের উৎপত্তি হবে,
তুমি যদি মাংস বেশি খাও তোমার রক্তে শুক্র কীট জন্ম নেবে, আর শুক্র কীট যখন জন্ম নেবে তোমার কামড়াইতে থাকবে নাকি, আর যখন কামড়াবে তখন তোমার রিপুর তাড়নায় তুমি দৌড়াইতে থাকবা, আর এটা বাইর করবা কোথায় যে এই ধান্দায় থাকবা, সেটা বৈধ হোক অবৈধ হোক, যখন আমি ওই চিন্তায় থাকবো তখন তো আমি বন্ড হয়ে গেলাম, তাহলে তো আমি শুদ্ধ হতে পারলাম। তাহলে আহারের মধ্যে শুদ্ধতা, কথার মধ্যে শুদ্ধতা, সত্যবাণী বলো সত্য, রুজি করতে যে ইনকাম করতে যে কর্মটা শুদ্ধতা থাকতে হবে, যে কথাটা এখানে বললাম যে আমার বাবা যেখানে বসে থাকে তার রিপু কন্ট্রোল না হলে বসে থাকতে পারতো না, সত্য না হলে শুদ্ধ না হলে সে বসে থাকতে পারতো না। তো সাইজি তো কখনো বলে নাই যে তুমি অশুদ্ধ খাবার খাও, অশুদ্ধ পথে চলো, অশুদ্ধ জায়গায় যাও, এ তো বলে নাই। যদি সে তা না বলে থাকে তাহলে সে ভণ্ড হলো কীভাবে? আমি প্রমাণ চাই, যদি কেউ ভণ্ড বলে সাইজিকে, সাইজিকে আমাকে নয়, তাহলে আমি প্রমাণ চাই। আর সাইজির পদে দাঁড়াইয়া আমরা ভণ্ডামি করুম সেটা মানুষে কইতে পারবো না, এটা তো চলবো না, ঠিক আছে? তো এই এই জিনিসগুলো বর্জন করতে হবে নিজেকে শুদ্ধ করার জন্য। সবকিছুর মূল কেন্দ্রিকই তো নিজে আত্ম তত্ত্ব, আত্ম তত্ত্ব যেটা যে আমিত্বের যে প্রভাবটা এটাকে কন্ট্রোল করা। আর দেহকে যদি জানতে হয় আরো সঠিকভাবে জানতে হলে নিগুড়ে যেতে হবে, আমার আসুন আমরা বসি এই মিডিয়াতে নয়, আমরা নিরিবিলি বসে দেহটাকে জানি। আপনার কাছে কেউ যদি আগ্রহী হয় যাওয়ার জন্য তাহলে কি আপনি? না, সেটা ওই যে বলছে যে এলমে মারুফত যেটা, সেখানে যখন পৌঁছাবে সেখানে একের অধিক মানুষ হলে আর এলমে মারুফত চলে না, একের অধিক মানুষের সামনে যে কথাটাই বলবো সেটাই শরীয়ত। না, কেউ যদি আপনার কাছে যেতে চায়? গেলে আসুন, আসুন, আমার আমি তো এই পথ দেখানোর জন্য বসে আছি, আমি দেশে দেশে ঘুরছি মানুষকে সত্য পথ দেখানোর জন্য। তো যদি কেউ আগ্রহী যে যদি কেউ আগ্রহী হয় আসুন, আমরা বসি আলোচনা করি।